আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে মেয়েদের যে মাতৃত্বকালীন ফাটা দাগ বা স্টেজ মার্কগুলো হয়, এগুলো দূর করার উপায় কী? শুধু মেয়েদের নয়, ছেলেদের ছেলে মেয়ে উভয়ের দেখা যাচ্ছে যে এই শরীরে ফাটা দাগগুলো হয়ে থাকে। আসলে এই ফাটা দাগ যখন পড়ে যায় তখন অনেকে মানসিক দুশ্চিন্তা পড়ে যান যে কীভাবে এটা দূর করবেন। তো আজকে মাত্র দুইটি উপায় বলবো। তো প্রথমটা থাকবে ক্লিনজিং এবং সেকেন্ড স্টেপে থাকবে জেলকিং। এই দুইটা পদ্ধতিতে আপনারা আপনাদের পেটের শরীরের অন্যান্য যে জায়গাগুলো আছে, ঘাড়, বগল, আন্ডার আর্মস, এই জায়গাগুলো যে ফাটা দাগগুলো আছে এগুলো দূর করতে পারবেন খুব সহজেই। তো আসলে ফাটা দাগগুলো কেন পড়ে? স্বাভাবিকভাবে দুইটা কারণে আমরা ম্যাক্সিমাম জেনে থাকি। সেটা হচ্ছে একজন ছেলে বা মেয়ে যখন দেখা যায় বয়ঃসন্ধিকালে হঠাৎ করে যখন তার স্বাস্থ্যের উন্নতি হয়, অর্থাৎ অতিরিক্ত মোটা হয়ে যান, তখন দেখা যায় তাদের শরীরে বিশেষ করে ঘাড়ের আশপাশ দিয়ে, ঘাড়, গলা, বগল, বগলের আশপাশে, তাদের থাই বা উরু এবং নিজ পেট বিভিন্ন জায়গায় ফেটে যায়, ফাটা ফাটা দাগ পড়ে যায়। আবার মেয়েরা যখন বাচ্চা কনসিভ করেন এবং বাচ্চা দিনে দিনে বড় হতে থাকে পেটের মধ্যে, তখন ওদের শরীরে ব্যাপক পরিবর্তন আসে। কখনো কখনো দেখা যায় যে একটা মেয়ের ওজন স্বাভাবিক যা ছিল তার থেকে বেড়ে অনেকটা বেড়ে যায়। অনেকটা বেড়ে বলতে কেমন বেড়ে যায়? দেখা যায় তার স্বাভাবিক ওজনের থেকে 1.5 থেকে 2 গুণ পর্যন্ত ওজন বৃদ্ধি পেয়ে থাকে। এই যে অতিরিক্ত ওজনটা বৃদ্ধি পায় তখন তাদের শরীরের সকল জায়গায় প্রসারিত হতে থাকে এবং অতিরিক্ত প্রসারিত হওয়ার ফলে তখন দেখা যায় যে তাদের শরীরটা ফেটে যায়। তো এই জন্য আজকে ভিডিওটি যে সকল মেয়েরা দেখতেছেন যারা সদ্য বিবাহ করেছেন বা বিবাহ করবেন সামনে, অথবা যারা অলরেডি বাচ্চা কনসিভ করেছেন, তাদেরকে একটা বিষয় বলবো, যে কোনো বিষয় প্রতিকারের থেকে প্রতিরোধটা উত্তম। আর এই জন্য যদি আপনার এমনটা হয় যখন বাচ্চা কনসিভ করবে তখন থেকেই, শুরুর দিন থেকেই, বাচ্চা ডেলিভারি হওয়ার 2-3 মাস পর পর্যন্ত নিয়মিত দিনে 2 বার করে ভালো মানের ভালো ব্র্যান্ড দেখে একটা অলিভ অয়েল তেল ব্যবহার করবে, তাহলে যেটা হবে আপনার পেটে ফাটা দাগ বা মাতৃত্বকালীন ফাটা দাগটা যেমন কম থাকবে, আর যদিও দাগ পড়ে সেটা সামান্য পরিমাণ থাকবে, যেটা আপনার সৌন্দর্যে তেমন একটা ব্যাঘাত ঘটাবে না। এবার আসি তৃতীয় নম্বর যে কারণটা থাকে, সেটা হচ্ছে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের কারণেও এই ধরনের, বা ত্বকের বিভিন্ন প্রকার ইমব্যালেন্সের কারণে, রুক্ষতার কারণেও অনেকের ত্বকটা ফেটে যেতে পারে বা ফাটা সমস্যা দেখা দিতে পারে। এবার আসি, যে কারণে ত্বকটা ফাটে ফেটে যাক না কেন বা ত্বকে সমস্যা দেখা দিক না কেন, এটা আমরা দূর করবো কিভাবে, রিকভারি করার উপায় কি? হ্যাঁ, যাদের অলরেডি ফাটা দাগ পড়েছে তাদের জন্য প্রথম নম্বর যে কাজটা করতে হবে এটাকে বলা হয় ক্লিনজিং। অর্থাৎ আমরা এখানে একটা ম্যাসাজ যে ক্লিনার, এটা আমরা নিজেরা তৈরি করে নিব। এটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সর্বপ্রথম 1 চামচ চিনি নিব। এই চিনিটাকে ভালো করে গুঁড়ো মিহি করে নেবো বা ব্লেন্ডারে দিকে ব্লেন্ডার করে বা পাটায় ভালো করে পিষে নেব। এবার এই যে 1 চামচ চিনি নিয়েছি আমরা, এর মধ্যে আমরা 1 চামচ পরিমাণ লেবুর রস দিব। এই লেবুর রস এবং 1 চামচ চিনি, এর সাথে আমরা 1 চামচ পরিমাণে আলমন্ড অয়েল দেব। এই আলমন্ড অয়েল 1 চামচ, চিনি 1 চামচ এবং লেবুর রস 1 চামচ, তিনটাকে ভালো করে মেশাবো। মিশিয়ে আমরা যেটা করব, আমাদের ত্বকে যে জায়গাগুলো ফেটে গেছে বা স্টেজ মার্ক পড়েছে, মাতৃত্বকালীন ফাটা দাগ আছে, এই জায়গাগুলো ভালো করে আলতোভাবে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমরা এখানে ম্যাসাজ করব। ম্যাসাজ করে আমরা চাইলে এটা সারা দিনও রাখতে পারি বা 30 থেকে 40 মিনিট রাখার পরে ধুয়ে ফেলতে পারি। যদি আনজি ফিল না করি তাহলে এটা থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। এবার আসুন তৃতীয় নম্বর পদ্ধতিতে আমরা কি করব। দ্বিতীয় নম্বর পদ্ধতিতে আমরা একটা জেল তৈরি করে নেব। এই জেলটা তৈরি করতে আমাদের যে উপাদানগুলো লাগবে প্রথম আমরা সেটা জেনে নেবো, এবং এরপরে আমি প্রস্তুত প্রণালীটা বলে দেবো। প্রথম নম্বর যে উপাদানটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে ডালিম বা আনার, এর যে খোসা আছে খোসাটাকে আমরা থেতো করে বা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে এর রস বের করে নেব 2 কাপ পরিমাণে। আমরা মহিষের দুধের খাঁটি যে ঘি আছে এটা নিব 2 কাপ পরিমাণে। কাঁচা আমলকির রস নেব আমরা 2 কাপ পরিমাণে, এবং এর সাথে আমরা অ্যাড করব অ্যালমন্ড অয়েল 1 কাপ, শশার রস 1 কাপ, এবং আমরা অ্যালোভেরা জেলি যদি সরাসরি প্রাকৃতিকটা নেই তাহলে নেবো 2 কাপ, আর কম্পাউন্ডটা নিলে নেবো 1 কাপ পরিমাণে। আমরা তিসি নিব 1 কাপ পরিমাণে, মেথি নিব 1 কাপ পরিমাণে, এবং সবশেষে ভিটামিন ই ক্যাপ 400 mg নেব 10 পিস। এবার আসুন আমরা প্রস্তুত করি, কিভাবে প্রস্তুত করব। প্রস্তুতের জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে তিসি এবং মেথি নিয়েছিলাম, আমরা সর্বপ্রথম 1 কাপ তিসির মধ্যে 2 কাপ পানি দিয়ে এটাকে জাল দিতে শুরু করব। আমরা যখন এই তিসি বা ফ্লাক্সিডটাকে 1 মগ, মানে 1 কাপ পানি তিসির সাথে 2 কাপ পানিতে যখন জাল দিব, এটা দেখা যাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটতে শুরু করবে। যখন 8-10 মিনিট বা 15 মিনিট জাল দিব, দিতে দিতে যখন ভিতর থেকে একটা জেলি জেলি বেরোবে,
তখন আমরা কি করব, এটাকে চুলা থেকে নামাবো, নেমে আমরা একটা লোহার ছাঁকনি দিয়ে আমরা এটা সেকে নেব, সেকে শুধুমাত্র জেলিটুকুন আমরা নিব আর উচ্ছিষ্টটুকুন আমরা ফেলে দেব। এটা কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, আমরা মেথি, আমরা যে 1 কাপ মেথি নিয়েছিলাম ঠিক একইভাবে 1 কাপ মেথির মধ্যে 2 কাপ পানি দিয়ে আমরা জাল দিব। জাল দিতে যখন 8-10 মিনিট জাল দেওয়ার পরে এর মধ্যে থেকে একটা জেলি জেলি বেরোবে, তখন আমরা কি করব, এই জেলিটা লোহার সাঁকড়িতে সেকে আমরা উচ্ছিষ্টটুকু ফেলে দেব। এবার এই যে মেথি এবং তিসির যে জেলিটা আমরা নিয়েছি, এটা একটা কড়াইয়ের মধ্যে দিব, দিয়ে আমরা যেটা করব, এর মধ্যে সর্বপ্রথম যে 2 কাপ পরিমাণে মহিষ দুধের ঘি নিয়েছিলাম, এই ঘিটা দিয়ে এটাতে জাল দিতে শুরু করব। এবং পর্যায়ক্রমে আমরা আনার বা ডালিমের খোসার যে রস 2 কাপ পরিমাণ ওটা দিয়ে দেবো, কাঁচা আমলকির রস 2 কাপ দিয়ে দেবো, এবং এরপরে শশার রস 1 কাপ দিয়ে দেবো, আমরা পর্যায়ক্রমে আলমন্ড অয়েল 1 কাপ দিয়ে দেবো, আমরা অ্যালোভেরা যদি কাঁচা জেলিটা নেই তাহলে আমরা 2 কাপ এই সাথে দিয়ে দেবো, আর যদি আমরা এখানে বাজারের কোনো জেলি ইউজ করতে চাই তাহলে এটা আমরা রেখে দেবো, পরবর্তীতে আমরা মেলাবো। তো এই টোটাল উপাদানগুলো দিয়ে আমরা সুন্দরভাবে কি করব, জাল দিতে শুরু করব। জাল দিতে যখন দেখবো সুন্দর একটা কম্বিনেশন চলে আসছে, সকল উপাদানগুলো মিশে ভালো সুন্দর একটা জেলি জেলি ভাব চলে আসছে, এরপর আমরা কি করবো, একটা চুলা থেকে নামাবো। এবার নামানোর পরে এর মধ্যে আমরা যে 10টা ই কাপ নিয়েছিলাম চার সঙ্গে, এই ই কাপটাকে আমরা মুখটা কেটে ভিতরে জেলটুকুন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দেবো। আর যদি কোম্পানি যে অ্যালোভেরা জেলিটাকেও আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এই ই ক্যাপটা যখন আমরা ব্যবহার করব শেষ দিকে, তখন আমরা এই অ্যালোভেরা জেলটাও এই সময় দিয়ে দেবো, সুন্দরভাবে দিয়ে এটা সুন্দর করে মেশাবো। এরপরে কোনো জাল দিব না, এবং চুলা থেকে একবার নামানোর পরে আমরা শুধু এটা মিশিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন সুন্দরভাবে ভিটামিন ই ক্যাপটা এর মধ্যে মিশে যাবে, এরপরে আমরা কি করব, একটা ভালো কাচের পাত্র বা একটা জারে এটা আমরা সংরক্ষণ করব। এবার আসুন এটা ব্যবহার করব কিভাবে। ব্যবহার নিয়মটা হচ্ছে, প্রতিদিন আমি যখন এই ক্লিনজিংটা ব্যবহার করলাম, আমি চেষ্টা করব যে ক্লিনজিং এর পরে, অর্থাৎ আমরা সর্বপ্রথম বেস্ট হয় গোসলের পরে আমরা এসে এই প্রথমে ক্লিনজিংটা ব্যবহার করব। এবার 30 থেকে 40 মিনিট রাখবো, রাখার পরে আমরা কিন্তু এর উপরেই এই জেলটাকে সুন্দর করে আলতোভাবে চাপ দিয়ে দিই, উপর থেকে নিচের দিকে। অর্থাৎ যদি কোনো পেটে ব্যবহার করতে, পেটের এই উপরের অংশ থেকে নিচের দিকে এই 2 থেকে 3 আঙুলটা ব্যবহার করে চাপ দিয়ে দিয়ে আমরা আলতোভাবে এটা লাগাবো, আমাদের ঘুরিয়ে ম্যাসাজ করার কোনো প্রয়োজন নেই, এভাবে আমরা ব্যবহার করব। আর যাদের শরীরে অন্য অন্য জায়গা আছে, যেমন থাই বা উরু, ঘাড়, গলা, বগল এই অঞ্চল আছে, আমরা এখানে ব্যবহার করতে পারি। আর একটা বিষয় বলে রাখি, যদি এমনটা হয় যে আপনি ক্লিনজিং হিসেবে যেটা ব্যবহার করেছিলেন, যেহেতু ওর মধ্যে চিনি আছে, লেবু রস আছে, একটু আঠালো অবস্থা যদি আপনি অস্বস্তি ফিল করেন, তাহলে আপনি চাইলে এটা ধুয়েও কিন্তু, ধুয়ে মুছে শুকানোর পরে কিন্তু এই জেলটা ব্যবহার করতে পারেন। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, জেলটা যখন ব্যবহার করবেন কমপক্ষে 8 ঘন্টা রাখবেন, 8 ঘন্টার আগে এটা কোনোভাবেই আপনি ধুয়ে ফেলবেন না, এবং দিনে 1 থেকে 2 বার করে আপনি ব্যবহার করতে পারেন। তাহলে দেখা যাবে খুব অল্প দিনে আপনাদের স্ট্রেস মার্ক বা ফাটা দাগের যে সমস্যা আছে, বা মাতৃত্বকালীন যে ফাটা দাগগুলো আছে, ইনশাল্লাহ টোটালি দূর হয়ে যাবে। আর এখন অনেকে একটা প্রশ্ন করবেন যে আসলে ভাই এই উপাদানগুলো ম্যানেজ করা বা এগুলো আমাদের তৈরি করা একটু কঠিন ব্যাপার হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা আমাদের করণীয় কি। হ্যাঁ, যদি কেউ এটা সরাসরি তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সম্পূর্ণ এই একই প্রক্রিয়া, একই সিস্টেমে, ন্যাচারাল ভাবে তৈরি, এটা আপনি চাইলে ঘরে বসেই অর্ডার করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যারা নিজেদের সৌন্দর্যে হানির জন্য অনেকটা মানসিক দুশ্চিন্তা করতেছেন, দেখা যাচ্ছে তাদের এই স্ট্রেস মার্কের জন্য নানান প্রকার একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, এই সমস্যা দূর করার জন্য আপনারা চাইলে আজ থেকে এটা ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করার পরে আপনাদের কতটুকু উন্নতি হলো আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভিডিও যদি ভালো লাগে এবং আপনাদের প্রয়োজনীয় মনে করেন, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন, লাইক দিতে পারেন। যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।